হাই বন্ধুরা, আমি সুদীপ। আই অ্যাম এ গভর্নমেন্ট ফার্মাসিস্ট, অর্থাৎ মেডিকেল প্রফেশনাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। যদিও আমি এখানে এমসিকিউ নিয়ে আলোচনা করি, বাট আজকের টপিকটা একটু আলাদা। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যারিয়ার। আমরা অনেক সময় উচ্চ মাধ্যমিক পাস করার পর ফিউচার নিয়ে টেনশনে পড়ে যাই, যে আমি কোন কোর্স করলে আমার 100% জব গ্যারান্টি থাকবে, কোন কোর্স করে আমি বোথ প্রাইভেট এবং সরকারি জব পেতে পারি। বিশেষ করে সবথেকে একটা জিনিস হয়তো আপনারা মনে করেন, আর্টস এবং সায়েন্স আমাদের জেনারেলি দুটি ডিপার্টমেন্ট আমরা জেনারেলি পাই। তো হয়তো অনেকে ভাবে যে সায়েন্স থেকে হয়তো অনেক ভালো লাইনে যাওয়া যায়, কিন্তু আর্টস থেকে কোনো লাইন পাওয়া যায় না। এটা ভুল কথা। আর্টস থেকে এমন ভালো ভালো কোর্স আছে যেগুলো আপনি করে 100% জব গ্যারান্টি পেতে পারেন। তো চলুন, আজকে আমাদের আলোচ্য বিষয় যে কী কী কোর্স আছে আমাদের অজানা, এবং সেই কোর্সগুলোর কোথায় কীভাবে হয়, কীভাবে অ্যাডমিশন প্রসিডিওর সব কিছু আপনাদের কাছে বলবো। তো কোর্স যদি আমরা দেখতে পাই, নাম্বার ওয়ান পজিশন, আমরা যদি র্যাঙ্কের দিক থেকে বিচার করি, তাহলে নাম্বার ওয়ান পজিশনে কিন্তু আমরা নার্সিং পাবো। সেটা মেল ফিমেল দু রকম নার্সিং হতে পারে, এটাকে জিএনএম নার্সিং বলে। নাম্বার টু, এটা কিন্তু আর্টস এবং সায়েন্স দুজনই অ্যাপ্লিকেবল। নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, সেটা মেডিসিন ডিপার্টমেন্ট অর্থাৎ ফার্মাসিস্ট অ্যান্ড ল্যাব টেকনিশিয়ান। তার মধ্যে ইসিজি হতে পারে, এমটি ল্যাব হতে পারে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হতে পারে, অপটোমেট্রোলজিস্ট হতে পারে, মানে যেটা চোখ নিয়ে করে, ওটি টেকনিশিয়ান হতে পারে। যেটা বললাম এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য গ্রাহ্য। নেক্সট যেটা আমি বলবো, তিন নম্বর, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। এই দুটো কিন্তু বোথ আর্টস এবং সায়েন্স অ্যাপ্লিকেবল। তো নাও একটা কথা বলবো, যে ভিডিওটা পুরোপুরি আপনারা শুনবেন, নাহলে কিন্তু কোনো তথ্য মিস করে যেতে পারেন। আজকে আমাদের মেন যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেল নার্সিং, মেল অ্যান্ড ফিমেল নার্সিং। তো আমাদেরকে এটার সম্বন্ধে একটু জেনে নিতে হবে। তো প্রথমে আমি যেটা বলবো যে এটা নাম কী, যে কোর্সটা বললাম, অ্যাকচুয়ালি এটার নাম হলো জেএনএম নার্সিং। অর্থাৎ জেএনএম এর ফুল ফর্ম কী, না জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। জব টাইপ কিন্তু পার্মানেন্ট। এবার আমরা একটা জিনিস জানবো, কি কোর্স ডিউরেশন, আমাদের এই যে নার্সিং কোর্সটা করবো কত বছর, না এই কোর্স ডিউরেশন হলো 3 বছর হচ্ছে আমাদের স্টাডি পিরিয়ড অ্যান্ড 6 মাস ইন্টার্নশিপ। এবার আমরা জানবো যে 2020 সালে নাম্বার অফ সিট কতগুলো আমাদের নাম্বার অফ সিট, না 2020 সালে সিট সংখ্যা টোটাল কিন্তু 2400 কিন্তু সিট সংখ্যা। তার মধ্যে আগের বছর কিন্তু মেল ক্যান্ডিডেট ছিল 70টা, এবার কিন্তু সেটা বাড়িয়ে মেল ক্যান্ডিডেটকে 105 করা হয়েছে, তার মানে বাকি 2300 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। এবার একটা জিনিস আমরা দেখবো, এজ লিমিট কত, না 17 থেকে 27 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এই কোর্সের জন্য। আর একটা কথা মনে রাখতে হবে, সিলেকশন প্রসিডিওরটা কী করা হয়, সিলেকশন প্রসিডিওরটা অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কস, সে মার্কসের বেসিসে হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকে যদি আমরা মিনিমাম 40% মার্কস পেয়ে থাকি তখনই অ্যাপ্লাই করতে পারবো। এবং ইংলিশ কিন্তু মেন ম্যান্ডেটরি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কাট অফ, কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে 2020 সালে আপনাকে নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য, সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য। অবশ্য মনে রাখতে হবে মেল নার্সিংয়ের ক্ষেত্রে
93-100% মধ্যে মার্কস যদি পান তবে কিন্তু আপনি চান্স পেতে পারেন সরকারিতে। যদি আপনি ওবিসি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু এই পার্সেন্টেজটা কমে 87-80 মধ্যে থাকতে পারে। এসটির ক্ষেত্রে অবশ্যই আরও কম, কিন্তু আমি যেটা বললাম সেটা জেনারেল। ফিমেল নার্সিং জিএনএম নার্সিং যেটা হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ 82-100% মধ্যে থাকে জেনারেলের ক্ষেত্রে। আবার বলছি ওবিসি এসসি এসটি এদের কিন্তু ভ্যারি করে, মানে অনেকটাই কম থাকে এদের থেকে কিছুটা। তো আর একটা জিনিস যেটা মেন আমাদেরকে জানতে হবে, যে অ্যাপ্লাই করবে এই নার্সিং কোর্সটার জন্য তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে, এটা কিন্তু একটা পয়েন্ট মনে রাখবেন। তাহলে এরপর আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ক্যারিয়ার, নার্সিং অবশ্যই একটা সেবামূলক প্রতিষ্ঠান মধ্যে করা হয় একটা জব। বর্তমান পরিস্থিতিতে এর ক্যারিয়ার খুব ভালো সেটা আমরা সবাই জানি। তো আচ্ছা, আমরা যদি মনে করি জিএনএম কোর্স করার পর বিএসসি নার্সিং করতে পারবো, এমএসসি করতে পারবো, আমরা হায়ার স্টাডি কিন্তু করার সুযোগ এখান থেকে পাচ্ছি। এবার একটা জিনিস, কোথায় কোর্সটা করব আমরা, কোন কোন ইনস্টিটিউট? বন্ধুরা, আমাদের যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা কলেজের আন্ডারে কিন্তু আমরা এই কোর্সটা করতে পারি। এর ডিটেলস কিন্তু আমি পরে একটা ভিডিওতে বলবো। নেক্সট, যদি ধরুন আপনি কোর্সটা কমপ্লিট করা হয়ে গেল, তারপর আপনি কোন কোন হসপিটালের মধ্যে জব পেতে পারেন, আমি কিছু কিছু হসপিটাল প্রাইভেট হসপিটালের নাম বলছি। সরকারিতে তো অবশ্যই জব পাবেন 100% গ্যারান্টি, কিন্তু কিছু কিছু প্রাইভেট হসপিটালও আছে, যখন আপনি কোর্সটা কমপ্লিট করবেন তখন তার সাথে সাথে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যে প্রাইভেট হসপিটালের নামগুলো আমি বলবো সেগুলো হচ্ছে সবথেকে নাম করা ভালো হসপিটাল। 1, কলকাতা অ্যাপোলো হসপিটাল, রুবি হসপিটাল, দিশান হসপিটাল, পিয়ারলেস, এগুলো সব কলকাতা। আইকিউ সিটি একটা হসপিটাল আছে দুর্গাপুরে, হেলথওয়াল হসপিটাল, মিশন হসপিটাল, এই সমস্ত হসপিটাল হচ্ছে সবথেকে বড় বড় টাইপের হসপিটাল যেখানে স্যালারি যথেষ্ট ভালো পাওয়া যায় এবং ইমিডিয়েট অ্যাপ্লাই করলে বেশি পরিমাণে ক্যান্ডিডেট এখানে জব মিলতে পারে। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আরও এর সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন।